তো বিলুপ্ত প্রায় দেশীয় ফল নিয়ে ফল উৎসব করেছেন পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দেশীয় ফল উৎসব। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে সকাল থেকে বিকেল অবধি উৎসবের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। উৎসব ঘুরে দেখা যায় 10টি স্টলে ছিল বিলুপ্ত প্রায় অর্ধশত ফলের সমাহার। আম কাঁঠাল ছাড়াও সংগ্রহ ছিল ডুমুর, করমচা, জাম্বুরা, তিন ফল ইত্যাদি বিলুপ্ত প্রায় ফল। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন দাবি আয়োজকদের। অপরদিকে দর্শনার্থী এবং শিক্ষার্থীরা নতুন নতুন ফলের সাথে পরিচিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পিয়া স্নিগ্ধা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, ঘোড়াশাল পৌর মেয়র মুজাহিদ হোসেন তুষারসহ অন্যান্য অতিথিদের স্টল ঘুরিয়ে দেখান পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান। চেয়েছি ছেলে মেয়েদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক, চেয়েছি সুন্দর এবং কালো দুজনের মধ্যে বর্ণের বিভেদ থাকবে না, মানুষ হিসেবে সুন্দর সম্পর্ক, সবকিছু মিলিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কত সুন্দরভাবে এই চমৎকার আয়োজনটি উপহার দিয়েছে। এবং এই চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা আজকে একটি ইতিহাস সৃষ্টির শুরুতে সূচনা লগ্নে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। রিপোর্ট ও চিত্রগ্রহণ আমিনুর রহমান সাদী, নরসিংদী টিভি।